ফসল চাষের পদ্ধতি। ফসল চাষ পদ্ধতিকে একটি ক্রম হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেখানে ফসল একটি নির্দিষ্ট সময়কালে জমিতে চাষ হয়। অনেক রকম ফসল চাষ পদ্ধতি আছে, একক ফসল চাষ, মিশ্র ফসল চাষ, একাধিক ফসল চাষ, রিলে ফসল চাষ, ইন্টারক্রপিং, শস্য আবর্তন, মাল্টিতল বিশিষ্ট ফসল চাষ, সমান্তরাল ফসল চাষ। একক ফসল চাষ, একক ফসল চাষ হলো বছরের পর বছর একটি জমিতে একই ফসল চাষ করা। সুবিধা, কৃষকরা ফসল জন্মানোর জন্য আরও বিশেষজ্ঞ হবে যদি বছরের পর বছর একই ফসল চাষ করে। কৃষকের এই ফসল চাষের জন্য সকল প্রকার প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকবে। অসুবিধা, একই ধরনের মূল থাকার কারণে মাটির স্তরের পুষ্টি দ্রুত কমে যাবে। অন্যদিকে বিভিন্ন দলের বিভিন্ন রুট সিস্টেম আছে এবং বিভিন্ন স্তর থেকে পুষ্টি আহরণ করবে। একই ধরনের উদ্ভিদ হওয়ার কারণে বালাইয়ের আক্রমণ বৃদ্ধি পাবে এবং পরিশেষে কৃষকরা সর্বোচ্চ ফলন বা লাভ পাবে না। মিশ্র ফসল চাষ, মিশ্র ফসল চাষ হলো একই জমিতে দুই বা ততোধিক ফসল চাষের একটি প্রক্রিয়া। মিশ্র চাষ সাধারণত চর্চা করা হয় সেই এলাকায় যেখানে বন্যা, খরা, তুষার ইত্যাদি জলবায়ুগত অসুবিধা ঘন ঘন ও সচরাচর ঘটে। মিশ্র ফসলের ক্ষেত্রে সকল ফসলের জন্য বপনের সময় প্রায় একই হয়, কিন্তু তারা একসাথে পরিপক্ক হতে পারে, যেমন গম, ছোলা বা গম সরিষা, বা তারা আলাদাভাবে পরিপক্ক হতে পারে, যেমন অড়হর, মুগ ও বাদাম, বজরা। মিশ্র চাষের জন্য ফসল নির্বাচন, নন লিগিউমের সাথে লিগিউম বপন করা উচিত, যেমন ছোলা, গম। লম্বা সময়ের ফসলের সাথে কম সময়ের ফসল বপন করা উচিত, যেমন ভুট্টা, মুগ। গভীরমূলী ফসলের সাথে অগভীরমূলী ফসল বপন করা উচিত। ঝোপালো ফসলের সাথে সোজা বৃদ্ধির ফসল লাগানো উচিত। যে ফসল একই ধরনের রোগ বা পোকা দ্বারা আক্রান্ত হয় তা একসাথে বপন করা উচিত নয়। সুবিধা, বিরূপ পরিবেশে সকল ফসল একই রকম অনুভব করে না, যেমন খরা শুধুমাত্র দ্বিপত্রী উদ্ভিদকে মেরে ফেলে। এভাবে কৃষক সকল ফসল ক্ষতির পরিবর্তে কিছু ফলন পাবে। যে কোনো পোকা, বালাই, রোগের মহামারী অন্য ফসলকে প্রভাবিত না করে যে কোনো একটি ফসলকে মেরে ফেলে। মিশ্র ফসল চাষ ভূমিক্ষয় ও আগাছাকে নিয়ন্ত্রণ করে। এটি মাটির উর্বরতার উন্নয়ন বা রক্ষা করে। কৃষক বিভিন্ন ফসল যা তাদের শস্য, ডাল, তেল ফসলের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য চাষ করে। মিশ্র ফসল চাষ কৃষক ও তার গবাদি পশুর জন্য সুষম পুষ্টি প্রদান করে। এটি চাষের খরচ কমায় এবং ভূমির ভালো ব্যবহার অনুমিত হয়। অসুবিধা, মিশ্র ফসল চাষে পুষ্টি, আলো, বাতাস ও পানির জন্য প্রতিযোগিতা হয়। বালাই ও রোগ নিয়ন্ত্রণ করা কঠিন। ফসল সংগ্রহ কঠিন হতে পারে কারণ ফসল বিভিন্ন সময়ে পরিপক্ক হয়। বহুবিধ ফসল চাষ একই নির্দিষ্ট সময়ে একই জমিতে দুই বা ততোধিক ফসল চাষ করার চর্চাকে বহুবিধ ফসলের চাষ বলা হয়। সুবিধা, প্রতি একক জায়গা ও সময়ে বহুবিধ ফসলের চাষ উৎপাদনশীলতা বৃদ্ধি করে। এটি কৃষক মোট আয় বৃদ্ধি করে। বহুবিধ ফসল সারা বছর খাদ্য ও খাদ্য সরবরাহের উন্নতি করে। এটা সারা বছরব্যাপী কৃষকের কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি করে। বহুবিধ ফসল ভূমিক্ষয়ের পরিধি ছোট করে। কম ক্ষয় জমি আবরণের অধীনে থাকবে। বহুবিধ ফসল গোবর, সার, আর্দ্রতা এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অবশিষ্ট প্রভাব সর্বোচ্চ করে। এটা কৃষকের জন্য সুষম পুষ্টি প্রদান করে। এটা উদ্ভিদ জীব বৈচিত্র্য উন্নত করে। এটা একজন ব্যক্তির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্তর বিরুদ্ধে নিরাপত্তা প্রদান করে। অসুবিধা, বহুবিধ ফসল চাষ মাটিকে দ্রুত নিষ্কাশন করে। বহুবিধ ফসল চাষ যদি মাটির সঠিক যত্ন প্রদান ছাড়া করা হয় তাহলে মাটি তার উর্বরতা ও উৎপাদনশীলতা নষ্ট হয়ে যাবে। সাথী ফসল চাষ, সাথী ফসল চাষ প্রক্রিয়ায়
প্রথম ফসল সংগ্রহের কিছুদিন বা সপ্তাহ আগে দ্বিতীয় ফসল বপন করা হয়। একটি সংক্ষিপ্ত সময়ের জন্য দুইটি ফসল একসাথে থাকে। দ্বিতীয় ফসল অবশিষ্ট আর্দ্রতায় কোনো প্রস্তুতিমূলক কর্ষণ ছাড়া জন্মানো হয়, যেমন আউশের সাথে মাসকলাই, আমনের সাথে খেসারি। সুবিধা, এখানে কোনো আন্তঃপরিচর্যার প্রয়োজন নেই। সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উপকার পাওয়া যায়। মাটির গঠন ও বুনট সম্ভবত ভালো অবস্থায় থাকে। অসুবিধা, আগাছার উপদ্রব হয়, প্রধান ফসল উত্তোলন অসুবিধার হয়, মাটির ক্ষয় বৃদ্ধি করে, কারণ জমি তৈরি অনুপস্থিত থাকে। আন্তঃফসল চাষ, আন্তঃফসল চাষ হলো একটি প্রক্রিয়া যেখানে দুটি ব্যাপক প্রশস্ত প্রধান ফসলের সারির মাঝে অতিরিক্ত ফসল চাষ করা হয়। এই চাষের মূল উদ্দেশ্য হলো দুই সারির মাঝে পড়ে থাকা জায়গার ব্যবহার এবং প্রতি একক এলাকায় অধিক পরিমাণ ফসল উৎপাদন করা। সুবিধা, একক ফসলের তুলনায় এটা চাষের স্থান ও সময় খরচ বাঁচায়। যখন সিম জাতীয় ফসল আন্তঃফসল হিসেবে চাষ করা হয়, তখন এটা মাটির উর্বরতা পুনরুদ্ধারে সাহায্য করে। এটা একটানা অনেকটা মাটির আবৃত করে রাখে, এভাবে ভূমিক্ষয় হ্রাস করে। ইহা অধিক সুষম খাবার উৎপাদনে সাহায্য করে। অসুবিধা, আন্তঃফসল চাষে ব্যবহারিক ব্যবস্থাপনা কঠিন। এটি হতে পারে প্রতিকূল প্রতিযোগিতার প্রভাবে ফলনের উপর, যদিও এটি খুব অস্বাভাবিক। ফসল সংগ্রহ খুব কঠিন। শস্য আবর্তন, শস্য আবর্তন হলো প্রক্রিয়া যেখানে একই খণ্ড জমির মধ্যে বিভিন্ন ফসল নির্দিষ্ট সময়ের জন্য চাষ করা হয় এবং এর মূল উদ্দেশ্য হলো মাটির উর্বরতাকে নষ্ট না করে ও কম বিনিয়োগ করে সর্বোচ্চ সুবিধা পাওয়া, যেমন হলুদ ধান, আখ ধান, আলু গম, তুলা গম। ফসল নির্বাচন, এলাকার মাটির জলবায়ুর অবস্থার উপযোগী ফসল নির্বাচন করা উচিত। যে সকল ফসলের প্রধান মূল রয়েছে সে ফসলের পরে গুচ্ছমূলের বা অগভীর মূলের ফসল নির্বাচন করা উচিত। এটি মাটির পুষ্টি যথাযথ ব্যবহারে সাহায্য করে। নন লিগিউম ফসলের পরে লিগিউম ফসল চাষ করা উচিত, কারণ লিগিউম ফসল মাটির বায়বীয় নাইট্রোজেন আবদ্ধ করতে পারে ও তাদের প্রশস্ত পাতার কারণে অধিক জৈব পদার্থ যোগ করতে পারে, যেখানে নন লিগিউম হলো উর্বরতা নষ্ট করার ফসল। অধিক শোষণকারী ফসলের পরে কম শোষণকারী ফসল চাষ করা, যেমন আলু, আখ, ভুট্টা হলো অধিক শোষণকারী ফসল। তারা মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি শোষণ করে। ডাল, তৈলবীজ হলো শাসনকারী ফসল। একই পরিবারের ফসল একই চেইনে চাষ করা উচিত নয়, কারণ তারা বালাই ও রোগের বিকল্পে হোস্ট হিসেবে কাজ করে। এছাড়াও বিভিন্ন ধরনের আগাছা নির্দিষ্ট ফসলের সাথে সংযুক্ত থাকে এবং একই ধরনের ফসলের নির্বাচন জমিতে আগাছা জন্মাতে উৎসাহিত করে। ফসলের নির্বাচন চাহিদার উপর হওয়ায় উচিত ঢালু জমিতে ক্ষয় প্রতিরোধী গাছ অভিযোজিত করা উচিত। শুষ্ক চাষ বা আংশিক সেচের ক্ষেত্রে যে সকল ফসল খরা সহ্য করতে পারে সেগুলো নির্বাচন করা উচিত। একইভাবে নিচু এলাকার ক্ষেত্রে পানি সহ্য করতে পারে এমন ফসল চাষ করা উচিত। সুবিধা, ফসল আবর্তন মাটির উর্বরতা রক্ষা করে, একটি পোকা রোগ ও আগাছা নিয়ন্ত্রণে সহায়তা করে। সকল সম্পদ ও উপকরণের ব্যবহার হতে পারে। অধিকতর ব্যবহার ও মাটির পুষ্টির প্রয়োগ ফসল আবর্তনের মাধ্যমে অর্জন করা যায়। কৃষকরা বিভিন্ন ফসল চাষ করে যা তাদের দানা, ডাল ও তৈলবীজ এর চাহিদা মেটায়। অধিক জৈব পদার্থ, বায়বীয় নাইট্রোজেন আবদ্ধ ও বারংবার মাটির কর্ষণের দ্বারা মাটির ভৌতিক, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য উন্নত করে। মাটির আবর্তন কৃষক ও গবাদি পশুর জন্য সুষম খাদ্য সরবরাহ করে। অতিরিক্ত ব্যয়বহন ছাড়াই তুলনামূলকভাবে বেশি ফলন প্রাপ্ত হয়। বহুতল ফসল চাষ, বহুতল ফসল চাষ হলো ক্রমবর্ধমান একটি সিস্টেম যেখানে একই সময়ে একই জমিতে বিভিন্ন উচ্চতা প্রচুর ফসল চাষ হয়। সমান্তরাল ফসল চাষ, সমান্তরাল ফসল চাষ হলো একটি সিস্টেম যেখানে দুই ফসল নির্বাচন করা হয় যার বিভিন্ন বৃদ্ধি অভ্যাস আছে এবং শূন্য প্রতিযোগিতার আছে এবং তাদের উভয়ের ফলন সম্ভাবনা দিবে।